ইমোর ভয়েস ক্লাব খুবই বিরক্তিকর একটি বিষয়। আপনাদের মধ্যে অনেকে আছেন ভুলবশত ইমোর ভয়েস ক্লাবে জয়েন করেছিলেন, লিভ নেওয়ার পরেও এখন অনেকেই বিভিন্ন রকম গ্রুপে আপনাদের অ্যাড করে অথবা ভয়েস ক্লাবে অ্যাড করে। এই ছোট্ট ভিডিওতে দেখাবো যেভাবে ইমোর ভয়েস ক্লাব বন্ধ করতে পারেন এবং কেউ কখনোই আর আপনার ইমোতে ভয়েস ক্লাবে অ্যাড করতে পারবে না। এর জন্য প্রথমেই ফোন থেকে ইমো ওপেন করুন, ওপরের দিকে প্রোফাইলে টাচ করুন, মাঝখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করুন, তিন নম্বরে প্রোফাইল প্রাইভেসি এখানে ক্লিক করুন। নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমোর ভয়েস ক্লাব প্ল্যানেট, এটিকে অফ করে দিন, ভয়েস ক্লাব রুম এটিকে অফ করে দিন, সবার নিচে ডিসপ্লে অ্যাকমপ্লিসমেন্ট এটাকে অফ করে দিন। ব্যাস, কাজ শেষ। এবার কেউ কখনোই আপনার ইমোকে আর ভয়েস ক্লাবে অ্যাড করতে পারবে না। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন।